আমি তো স্লিম হলে আমার কোলে করে করে নিয়ে আসবি রাস্তা থেকে না না আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো গত কয়েকদিন ধরে আমি আমার শ্বশুরবাড়ির ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আমার শ্বশুরবাড়ি হলো পাবনা জেলা, আমার বাবার বাড়িও পাবনা জেলা, আমি পাবনা জেলার মেয়ে আর আমার শ্বশুরবাড়ি হলো পাবনা জেলার সুজানগর থানায়। তো গাজনার বিল যেখানে অবস্থিত সেই গাজনার বিলের কাছাকাছি একটা গ্রামে আমার শ্বশুরবাড়ি। তো আমরা আজকে চলে আসব আমার শ্বশুরবাড়ি থেকে। তো কীভাবে বিদায় নিয়ে চলে আসলাম সেই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতে। তো এই যে এটা হলো আমার ভাসুরের বাড়ি, বড় ভাসুরের বাড়ি। তো আমার বড় ভাসুর মারা গিয়েছেন 2020 সালে। তো আমার বড় ভাসুরের ছেলে মেয়ে আর আমার বড় জা এই বাড়িতে থাকেন। তো সবাই আসলে চাকরির জন্য সারা বছর শহরেই বাস করেন আর এই ঈদের সময় সবাই আর কি বাড়িতে যাওয়া হয়। তো এই যে আড্ডা চলছে এখানে, তো আমাদের বাচ্চারাও খুব মজা করছে এখানে। এই যে দুইটা দোলনা, এই দোলনাতে মানে ওরা সারা দিন ইচ্ছা মতো দোল খাইছে আর অনেকগুলো বাচ্চা একসাথে হয়েছে। মানে আমার বড় ভাসুরের হলো দুই ছেলে, এক ছেলে এক মেয়ে, তাদের আবার এক ছেলে এক মেয়ে করে চারজন নাতি নাতনি আছে এই বাড়িতে আমাদের। আর আমাদের ছেলেমেয়েরা সবাই মিলে মানে একবারে আনন্দ অস্থির। আর এই যে এই বারান্দার সামনে একদম খোলা মাঠ, এটা কিন্তু হলো বিল, আর এই বিলের নাম হলো গাজনার বিল। এটা অনেক বড়, আর এই বিলের ধারেই হলো আমার শ্বশুরবাড়ি। এখানে বর্ষার সময় পানি উঠে যায় আর কিছুদিন পরেও এই জায়গাগুলোতে সবই পানি উঠে ভরে যাবে। আরো আসো, এই যে আমার নাতি, আমার বয়ফ্রেন্ড না, বয়ফ্রেন্ড জি। আমি একটু স্লিম হলে আমার কোলে করে করে নিয়ে আসবি রাস্তা থেকে, তাই না? হ্যাঁ, জিম করে সিকন, হ্যাঁ জিম করে সিকন হলে পর আমার কোলে করে করে রাস্তা থেকে নামাই আনবো। হ্যাঁ, আরে এটা আরিশা বুড়ি, হ্যাঁ এটা আরিশা বুড়ি, কত বড় হয়ে গেছে দেখে আমি উপরে উঠে। আরিশা বুড়ি দেখে আমার সমান হয়ে গেছে না, আমার থেকে লম্বা হয়ে যাচ্ছে। মামির চাইতে মামির সমান আর কি, মামির সমান না? হ্যাঁ, এই যে আরিশা বুড়ি আসো, আর এটাকে আইজা বুড়ি, আইজা বুড়ি আসো 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 আসো, এই যে এই যে আইজা বুড়ি, এই যে আইজা বুড়ি দাঁড়াও ব্যাক, এই যে আইজা বুড়ি আরাফাত আসো, হ্যাঁ আইজা বুড়ি কুকড়া কুকড়া চুল, আইজা বুড়ির আইজা বুড়ির কুকড়া কুকড়া চুল, কুকড়া কুকড়া চুল না আইজা বুড়ির। আচ্ছা, ও মুসলমান, ও ভিডিও করা যাবে না, ও মুসলমান, এই কই দেখি মুসলমান এদিকে আসো, আল্লাহ মুসলমান। এই যে আরাফাত হলো বলছে আমি মুসলমান, মানে ও হলো মাদ্রাসায় পড়ে সেই জন্য ভিডিওতে আসবে না। তো সেটা হলো ও বুঝায় বলতে পারছে না, সো বলছে যে আমি হলো মুসলমান, আমি ভিডিও হব না বলে যে দৌড়ায় খাটের পিছনে পালাইছে। তো আমি আবার হাসতে হাসতে আসতেছি, তো সবাই এটা নিয়ে হাসাহাসি হচ্ছে যে আরাফাত হলো, এই যে এই যে দৌড় দিল আরাফাত, এটা হলো আমার বড় ভাসুরের একটাই ছেলে, তার আবার ছেলে মানে নাতি, আমাদের বাড়ির বড় ছেলের বড় নাতি। যাই হোক, তো এই যে আইজা বুড়ি দাঁড়ায় আছে, আইজা বুড়ি হলো আমাকে ভাবি বলে, আমি হলো ওর নানি হই, এইগুলো সবই হলো আমার নাতি নাতনি। এই দুইটা মেয়ে দেখছেন, এই দুইটা মেয়ে হলো আমার বড় ভাসুরের, এটা হলো ছেলের মেয়ে আর দোলনায় বসে আছে ওইটা হলো মেয়ের মেয়ে, মানে দুইটা নাতনি এই বাড়িতে আর দুইটা নাতি আছে। তো এই তো ওদের সাথে একটু কথা বললাম, গল্প করলাম আর তারপরে চলে আসছি, বিদায় নিচ্ছি সবার সাথে আসলে। আর আমার শাশুড়ি মা এই যে এখানে বসে আছে আমরা বাড়ির সামনে, তো আপনাদের ভাইয়ার ঘরের সামনে এরকম। আর এই যে প্রতিবেশীরা সবাই আর কি আমাদেরকে বিদায় দেওয়ার জন্য সবাই বাইরে এসে দাঁড়িয়েছে। আর এখন হলো আমার মেজো ভাসুরের বাড়িতে যাচ্ছি, আপনাদের ভাইয়া হলো মাঝখানে থাকে আর তার বড় ভাই মেজো ভাইয়ের বাড়ি দুইজনের দুই পাশে। তো এই যে টিনের বেড়া যেখানে গেট দিয়ে ঢুকে গেল আমার মেয়েরা, তো এইটা হলো আমার মেজো ভাসুরের বাড়ি। আমার মেজো ভাসুরের বাড়িটা এখনও আর কি টিনের বাড়ি আছে। তো আগে আমার শ্বশুরবাড়ি পুরাটাই টিনের বাড়ি ছিল, আর 18 সালে আমার বড় ভাসুর হলো বাড়ি করেছেন, ডুপ্লেক্স বাড়ি করেছেন দোতলা ফাউন্ডেশন দিয়ে।
আর হলো আপনাদের ভাইয়া হলো 21 সালে বাড়ি করেছেন। আর এই তো আমার মেজো ভাসুরের বাড়িতে, এই যে আমার ভাসুর এখানে দাঁড়িয়ে আছেন। তো আর আমার ভাসুরের ছেলের বিয়ে হয়েছে ডিসেম্বরে, তো নতুন বউ বাড়ি থেকে এমন একটা বের হয় না। তো আমরা আর কি বউকে বিদায় জানাতে আসছি সবাই মিলে। তো এই যে বউ এসে আমাকে জড়ায় ধরে, সে আর কি চাচি হই আমি, চাচি শাশুড়ি হই আর কি, আমাদেরকেও বিদায় দিল আমাকে জড়ায় ধরে। তারপরে এই তো আমরা সবাই এখন আর কি বাড়ি থেকে বের হয়ে যাব। তো এই যে প্রথম দিনে তো বেশি কাদা ছিল, তা আজকে একটু আর কি পা ফেলার মতো জায়গা হয়েছে, একটু হাঁটা যাচ্ছে। তো আর এই যে সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা হলো আপনাদের ভাইয়ার বাড়ি, এইটা নতুন করা হয়েছে। এই বাড়িটা এক সময় উঠান ছিল, আর আমাদের বাচ্চারা যেখানে দাঁড়িয়ে আছে উঠানে ঢোকার গেট ছিল ওইটা। আর এই যে রাস্তার সামনে এসে দেখছি আমার শাশুড়ি মা রাস্তার এখানে এসে বসে আছে, আমাদের যাওয়া দেখবে সেই জন্য। তারপরে তো আমিও একটু ভিডিও নিলাম শাশুড়ি মার সাথে, কারণ অনেক বয়স হয়ে গেছে ওনার, তো ভাবলাম যে আবার কবে আসি না আসি, তো একটু ভিডিও করে নিয়ে যাই, স্মৃতি হিসাবে থেকে যাবে। তো এই যে উনি দাঁড়িয়ে আছেন, আমরা সবাই চলে আসছি, উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন, লাঠিটা হাতে করে নিয়ে আসছেন, কারণ এখন আর খুব বেশি শক্তি নাই, আগের মতো হাঁটাচলা করতে পারেন না। তো তারপরে ওনার বয়স হিসাবে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন উনি। তো যাই হোক, আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে রাস্তায় চলে এসেছি। আর এই যে আপনাদের ভাইয়া এমনিতেই কালো মানুষ, আর বাড়ি গেলে মনে করেন যে রোদ্রে পুড়ে আরও বেশি কালো হয়ে যায়। তো যাই হোক, রাস্তায় উঠে আমরা এই যে এখানে সব মোটর সাইকেলে কে উঠবে এটা নিয়ে আর কি পিড়াপিড়ি চলতেছে বাচ্চাদের। আহারে আহারে, কি দুঃখ দুঃখ, মোটর সাইকেল উঠতে পারে না। আজকে হলো আমরা সিএনজি পাই নাই বাড়ির ওপর থেকে, এমনি সময় বাড়ির ওপর থেকে সিএনজি পাওয়া যায়। তো আজকে কেন যেন সিএনজি পাওয়া গেল না, তো আপনাদের ভাইয়া বড় একটা ভ্যান আর কি রিজার্ভ করছে। তো এই ভ্যানে করে আর কি আমরা ব্যাগ বুস্কা যা আছে সব লোড দিয়ে, আমরা নিজেরাও লোড হয়ে গেছি, যে আর কি ভ্যানে করে এই যে গ্রামের পথ ধরে এখন আমরা চলে আসছি। আর এখন বিলের রাস্তার মধ্যে চলে আসছে, আজকে বিলের রাস্তা দিয়ে যাব। এই বিলটা হলো পাবনা জেলায় অবস্থিত সুজানগর থানাতে, এই বিলের নাম হলো গাজনার বিল। এটা অনেক বড় একটা বিল এবং বর্ষার সময় এখানে 10 থেকে 20 ফুট পর্যন্ত পানি কিন্তু পানি উঠে যায় এই বিলের মধ্যে। আর এই যে এখানে সুন্দর একটা ব্রিজ আছে, তো এই রাস্তাটা আগে ছিল না, আমার 2003 সালে যখন বিয়ে হয় তখন এই ব্রিজটা ছিল না। আমার বিয়ের প্রায় 7-8 বছর পরে বা 8-10 বছর পরে এই ব্রিজটা হয়েছে। তো এই ব্রিজটা যখন ছিল না তখন এই এলাকার মানুষের যাতায়াত করা খুবই কষ্টের বিষয় ছিল, বর্ষার সময় এই বিলের মধ্যে নৌকা করে সবাই বিভিন্ন জায়গায় যাতায়াত করতেন। আর হলো শুকনো সময় শুধুমাত্র পায়ে চালিত প্যাডেল চালিত ভ্যানে করে সবাই যাতায়াত করতেন, যেটা খুবই কষ্টের ব্যাপার ছিল। আর হলো ভালো গাড়ি ঘোড়াও চলতো না এইসব এলাকায়। তো আলহামদুলিল্লাহ এই যে বিলের মধ্যে দিয়ে এই রাস্তাটা হয়ে গেছে বেশ কয়েক বছর হলো। তো এই রাস্তাটা হওয়ার পরে এখন সব রকম যানবাহনই চলে এবং আমরাও বেশ একটু আরামে আর কি আমার শ্বশুরবাড়িতে যেতে পারি আসতে পারি। তো এই যে বিশাল বড় বিল, মানে এ প্রান্ত থেকে তাকালে আর ও প্রান্ত দেখা যায় না এরকম। আর আপনাদের ভাইয়া আর রামিয়া হলো মোটরসাইকেলে করে যাচ্ছে আর আমরা সবাই ভ্যানে করে যাচ্ছি। তো আমরা চিনাখড়া পর্যন্ত ভ্যানে যাব, তারপরে আর কি সিএনজিতে উঠব। তো এর মধ্যে দেখছি যে সামনের দিকে প্রচুর পরিমাণে মেঘ হয়ে গেছে, আর চিনাখড়া থেকে আমরা সিএনজিতে উঠেছি আর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমরা বৃষ্টির মধ্যেই আস্তে আস্তে করে বাড়িতে চলে যাচ্ছি। এই যে সবাই একটু ক্লান্ত ক্লান্ত অবস্থা, আর বৃষ্টি হচ্ছে সিএনজির মধ্যে, সবাই আমরা পর্দা দিয়ে আর কি চুপচাপ বসে আছি। আর এই যে অনেক বৃষ্টি হচ্ছে বাইরে, তো বৃষ্টির মধ্যেই আমরা সাবধানে সাবধানে আস্তে আস্তে করে বাড়িতে চলে এসেছি। আর এই তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।